দুর্নীতি ও স্বজন পোষণের অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেস পরিচালিত আলিপুরদুয়ার 2 নম্বর ব্লকের টটপাড়া গ্রাম পঞ্চায়েত দফতরের স্মারকলিপি দিল বিজেপি। বৃহস্পতিবার বিজেপির আলিপুরদুয়ার জেলার প্রাক্তন সভাপতি গুণধর দাসের নেতৃত্বে ওই স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করা হয়। গুণধর দাস অভিযোগ করে বলেন, এই গ্রাম পঞ্চায়েত সরকারি টাকায় উন্নয়নের কাজের নামে দুর্নীতি করে চলছে। বিরোধী দলের সমর্থক গরিব মানুষের জব কার্ড থাকা সত্ত্বেও কাজ দেওয়া হচ্ছে না, তাই এদিন 12 দফা দাবির ভিত্তিতে এই স্মারকলিপি দেওয়া হলো। অন্যদিকে গ্রাম পঞ্চায়েতের প্রধান ভারতী দাস বিজেপির অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, শুধুমাত্র প্রচার পাওয়ার জন্য এ ধরনের ভিত্তিহীন অভিযোগ তুলে বাজার গরম করার চেষ্টা হচ্ছে, এখানে কোনো রকম দুর্নীতি বা স্বজন পোষণের ঘটনা ঘটেনি। 12 দফা দাবির ভিত্তিতে টটপাড়া টু গ্রাম পঞ্চায়েতে আমরা ডেপুটেশন দিলাম। 100 দিনের কাজের যে ব্যাপক দুর্নীতি হচ্ছে সেই দুর্নীতির পূর্ণ তদন্ত করতে হবে, এবং 100 দিনের কাজের ক্ষেত্রে যে স্বজন পোষণ নীতি নেওয়া হচ্ছে, অর্থাৎ অন্য দল যেখানে যে পঞ্চায়েত তৃণমূল বা সিপিএম যেখানে যারা ক্ষমতা আছে তাদের লক্ষ্যে দিয়ে কাজ করাচ্ছে, অন্য দলের লোক হলে সেই লেবার হচ্ছে না। আমরা বলছি সেক্ষেত্রে এই বৈষম্যমূলক নীতি চলবে না, কারণ গরিব গরিবেই লেবার লেবারেই যাদের জব কার্ড আছে তাদের প্রত্যেককে কাজ দিতে হবে। আমি এটা আশ্বাস দিলাম যে ওরা যে দাবিগুলো আমাদের কাছে নিয়ে আসছে সেটা একটা অনৈতিক দাবি, এই দাবি কোনো ভিত্তিহীন, যার কোনো মূল্য নেই এই দাবির। আমরা স্বচ্ছতার সাথে আমার গ্রাম পঞ্চায়েত চালাচ্ছি, এই দাবিগুলো ওরা প্রচার করতেছে যে আমরা অনৈতিকভাবে কাজ করতেছি, অনৈতিক কাজ আমাদের একটাও হয়নি। সবার সাথে মিলেমিশে করে আমরা কাজ করতেছি, সব মেম্বারদের সাথে কথা বইলা সব এলাকায় গিয়া আমরা কাজ করতেছি।